আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। কেমন আছেন সুজন? আলহামদুলিল্লাহ ভালো। আপনাকে ডাকছিলাম, আমাদের এই রুগীটারে আজকে দ্বিতীয় বার দেখা, এবং কি আমাদের আরো কিছু কাজ আছে ওগুলোর জন্য। ঠিক আছে সুজন, জি দেখো আমার দেখো তো সুজনের কায়ের পাঞ্জাবির কালার এখন কেমন, কালো। কালো হয়ে গেছে? জি হ্যাঁ, জি কয়জন? দুইজন। দুইজন, দুইজনের কালো হয়েছে। জি সাদা কয়জনের? তিনজন। সাদা তিনজন না? জি আচ্ছা, যে আমাদের আমাদের সমাজ মোমিন হুজুরগণ যে দুইজন আসছে, কাশ গায়ের পোশাক কালো হয়ে গেছে, কেমন এই দুইজন কি সুমিরে কি ডিস্টার্ব করতো দেখেন তো না? এমনিতে আসছে তারা, এমনিতে এমনিতে আসছে। তাহলে চলে যাও, তোমরা চলে যাও, যে দুইজন আসছে তো তোমরা চলে যাও। চলে গেছে? জি জি, আপনারা যে আল্লাহ তাআলা মেহরবানি করে আমাদের বেশি সংখ্যক পাঠান, 5,000 পাঠান, যাতে করে আমরা আজকে আমাদের কাজগুলো স্বয়ং সম্পূর্ণ করতে পারি। দেখো তোমার সামনে এখনো বিশাল বাহিনী চলে আসবে ইনশাআল্লাহ। আসছে, জি সালাম সালাম দাও। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। ওয়ালাইকুম আসসালাম বলছে জি বলছে আচ্ছা হুজুর দেখেন তো, আমরা যে গতকালকে সুমির চিকিৎসা দিছিলাম, আজকে আবার দ্বিতীয়বার বসছি। দেখেন তো সুমির যে গতকাল আমরা 7 জন বন্দি করছিলাম, জি আজকে কি আর কেউ আছে কিনা দেখেন। সুমির গতকালকে এখান থেকে যাওয়ার পরে জ্বর চলে এসছে, মাথা ব্যথা হয়েছে, প্রচন্ড মাথা ব্যথা হয়েছে। দেখেন তো কি অবস্থা, আর কেউ আছে কিনা? না আর কেউ নাই না? না যে 7 জন বন্দি করছে তাদেরকে সামনে নিয়ে আসেন। আনা হয়েছে আনা হয়েছে? কি অবস্থা সুমি, কি অবস্থা দেখো, ভালো, কি করতেছে তারা? বসে আছে। বসে আছে তারা? আচ্ছা তাদেরকে জিজ্ঞেস করুন তো তারা কোন ধরনের। ধর্মের? ইসলাম ইসলাম ধর্মের? চারজনের একজন একজন করে নাম বলতে বলেন। উনি কি বলেন, তাদেরকে নাম জিজ্ঞেস করেন কি বলে? ইব্রাহিম ইব্রাহিম? আর 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 তিনজন ইব্রাহিম? তারপরে রাকিব রাকিব? তারপরে তারপরে আর কয়জন, আর দুজন নাম বলতেছে না, না বলতেছে হয় না? না ওদের একটু উত্তম মাধ্যম দিয়ে দেন, গাদ্দারি করলে বেয়াদবি করলে একটু উত্তম মাধ্যম দিয়ে দেন। বিসমিল্লাহ রহমান রহিম। দেখো এখন বলবো কি বলে, কালকে যাদেরকে ধরে নিয়ে আসা, যাদেরকে ধরে নিয়ে আসা হয়েছে কেমন, এগুলা তারা দুইজনের নাম বলতে চায় না নাকি? হ্যাঁ, নাম বল, না বললে তো এখন কি জানি তো সময় দেওয়া হয়েছে কি বলে। ফয়সাল ফয়সাল আরেকজন, আরেকজনের নাম বলো, শেষ করে দিতেছি তোমাদের বিষয়। কি হয়েছে? কি বলে মোতালেব মোতালেব? এত কষ্ট, বহুত কষ্ট হয়েছে না নামগুলো বলতে। আচ্ছা হুজুর দেখেন তো, এই সুমি ব্যতীত তারা কি আর কারো ক্ষতি করছে না? প্রথম এটাই তাদের, এটাই তাদের জন্য প্রথম, প্রথম এটাই প্রথম। ঠিক আছে, তোমরা যদি তাওবা করো বা তোমরা যদি আর কারো ক্ষতি না করো কেমন, তাহলে তোমাদেরকে একটা সময় ছেড়ে দেওয়া হবে ইনশাল্লাহ। ঠিক আছে, আর বেয়াদবি করলে কিন্তু এখানে বন্দি থাকবে, এবং কি বেশি বাড়াবাড়ি করলে তোমাদের হত্যা করা হবে। ঠিক আছে,
আর হুজুর দেখেন তো তার আর কোন জাদু কুফরি কোনো কিছু আছে কিনা দেখেন তো না। হ্যাঁ, বিয়ের জন্য কোনো সমস্যা আছে দেখেন? বিয়ের যে বিষয়টা, না বিয়ের বিষয়টা সমস্যা নাই না? না। আচ্ছা, এরপরে হুজুর এরপরটা দেখেন। রুগীটার নাম হচ্ছে শরীফ আহমদ রুবেল, পিতা মোহাম্মদ আব্দুল হামিদ, মায়ের নাম হারাউন বেগম, সিলেট বিভাগ, হবিগঞ্জ থানা, হবিগঞ্জ জেলা, নবীগঞ্জ থানা, সদরঘাট, মাছপাড়া হচ্ছে গ্রাম, পোস্ট অফিস সদরঘাট। আর রুগীটা আছে কাতার, কাতার দোহা, ফিরোজ আব্দুল আজিজ, বিল্ডিং নাম্বার 12। পাইছেন? পাইছি। পাইছেন, দেখেন তো। এটা রুগীটা আমরা আরো আগেও চিকিৎসা দিয়েছিলাম, এটা সালামকৃত দিনের সমস্যা। এখন এটা আগামী হয়তো 3-4 দিন পরে তার একটা অপারেশন আছে, বড় অপারেশন আছে, অপারেশন হইব। এর পূর্বে দেখেন তো তার শরীরে এখন কোনো জিন জাদু কুফুরি কোনো কিছু আছে কিনা? না কোনো কিছু নাই। না, সুস্থ আছে? জি সুস্থ আছে, আলহামদুলিল্লাহ। এখন তো অপারেশন, এখন দেখেন তো আল্লাহ তাআলা ফেস করতে না নাই। এরপরটা হচ্ছে রুগীটা হচ্ছে দিদারুল আলম, বাবার নাম কবির হোসেন, মায়ের নাম সলিমা, ঠিকানা হচ্ছে আনোয়ারা, আনোয়ারা বাড়ির সামনের বাড়ি, যেটা চট্টগ্রামের। আমরা এটা গত কয়েকদিন আগে দেখছিলাম, ছেলেটা হচ্ছে ইয়াতে কালো জাদুতে আক্রান্ত। এখন গতকালকে আবার যোগাযোগ করছি, এই কারণে আজকে আপনাদেরকে বলতে হবে। এখন তো তার সাথে আর কোনো কিছু আছে কিনা? না, কোনো কিছু নাই। তাদের দুটো হাত জ্বালা পড়া করে, এটা কেন করতেছে? যে কোনো সমস্যার কারণে? এমনি এমনি তো কোনো সমস্যা নাই না? না। আচ্ছা দেখেন তো, রুগীটার নাম হচ্ছে তাসফিয়া আক্তার সুলতানা লিফু, মায়ের নাম হচ্ছে ইয়াসমিন, বাবার নাম হচ্ছে আতিকুর রহমান জারা, লক্ষ্মীপুর, থানা হচ্ছে রামগঞ্জ, পোস্ট অফিস হচ্ছে দক্ষিণ নারায়ণপুর, সমিতি বাজার, বাড়ির নাম হচ্ছে চৌকিদার বাড়ি। ঠিক আছে হুজুর, এ দেখেন স্বামী স্ত্রী, দেখা যায়? দেখছেন? না এ এখন দেখেন, দেখছেন? জি আচ্ছা হুজুর, পাইছেন নি মেয়েটার? পাইছেন নি? পাইছি। পাইছেন? যদি দেখেন তো মেয়েটার কোনো সমস্যা আছে কি না, এটা তার স্বামীকে রাখতে চলে গেছে। এটা কি কোনো জাদু কুপুরি কোনো কিছু জন্য চলে গেছে, না কোনো এমনি স্বাভাবিক কারণে চলে গেছে? জাদু কুপুরি আছে কিনা দেখেন। জাদুর কারণে? কয়টা জাদু আছে? দুইটা। দুইটা জাদু আছে। কোনো কুপুরি আছে নি? না, কোনো কোনো জিন আছে কিনা দেখেন। না, শুধু জাদু আছে কেন? জি। ঠিক আছে, আর তার স্বামীর জন্য কোনো ক্ষতি করা আছে না দেখুন তো? তাসফিয়ার স্বামীর নাম হচ্ছে মফিজ, জি। না, নাই না? এরপরে দেখেন রুগীটার নাম হচ্ছে নাসিমা, স্বামীর নাম হচ্ছে জাহিদুল ইসলাম, বাবার নাম হচ্ছে মোহাম্মদ আবেদ আলী শেখ মিতু, মায়ের নাম হচ্ছে নূরজাহান বেগম মিতু। আর তার দেশের বাড়ি হচ্ছে রাজবাড়ি রামকান্তপুর, বর্তমানে সে নিউ সালালা ওমানে আছে। পাইছেন? জি। পাইছেন? এ মাথা প্রচন্ড মাথা ধরা, এরপরে মানে শরীর জ্বালা পড়া হতে শুরু করে অনেক কিছু আছে, অনেক কথা বলছে উনি আমাদের। দেখেন তো কি অবস্থা, কি কি আছে, কি কি পান? আলগা সমস্যা, আলগা সমস্যা দিন কয়টা? তিনটা। ইন্টাজিন ইন্টাজিন দাদু নাই কুকুরি জ্বালা পোড়া করে দিতে, নাই দাদু কুকুরি না, শুধু জিনে আছে? জি। মাথার মধ্যে কয়টা আছে দেখেন তো? মাথায় যদি দেখিয়ে দেন, পাঁচটা মাথায় 5টা আছে? মাথায় আছে 5টা, এমনি আছে 3টা কেন? জি। আর কোনো কোনো কোথাও বাড়িতে যেখানে? না। আচ্ছা, তার একটা বাচ্চা আছে, বাচ্চাটা নাসিম, নাসিম বলছে সম্ভবত, দেখেন তো বাচ্চাটার কোনো সমস্যা? না।
গ্রাম হচ্ছে সানগা থানা লাকসাম জেলা কুমিল্লা। এটা হচ্ছে তোর ফাইসেন নেই ফাইসে দেখেন তো এর বিদেশ যেতে চাইতেছে পারবে। হ্যাঁ আলহামদুলিল্লাহ, তো তোর আমাদের জন্য দোয়া করেন কেমন, একটু অপেক্ষা করেন। আপেল কমলা আঙ্কুর আপেল কমলা আঙ্কুর দেখা যায় এরকম সাথে আলাপ মিলন আল্লাহ তাআলা আপনি আমাদের যে প্রয়োজন আমাদের মমিন হুজুরদেরকে পাঠান, আমাদের মমিন হুজুরগণ আপনারা পৃথিবীর যে কোনো থেকে মেহরবানি করে চলে আসেন।